তো ওইরকম একটা লোকের ভিতরে যদি কোরআন না থাকে, ওর ভিতরটা হয়েছে বিরান, কিছু নাই ওর মধ্যে আছে। ওই একটা লোক করেছে কি, ছেলেটা যখন এত বড় হয়েছে তখন ওকে লাঠি দিয়ে আর গরু চরে তাকে রোজ পেঠিয়ে দেয়, পোহাত হয় আর গরু চরেতে বেঠাই, পোহাত হয় গরু চরেতে বেঠাই। তো গরু চরিয়া চরে ছেলেটা বড় হয়ে গেছে। তো বড় যখন হয়ে গেছে, একদিন বাড়ি যদি এসে সাঁঝের বেলা গরু চরিয়া, তোর মাকে আর ওর বাপকে দেখছে দুজনা মেলা মারা লড়ালড়ি করছে, ওর আর বাপ আর মা হুড়াহুড়ি করছে, লড়ালড়ি করছে, ওকে উপাস কাটা মারছে, ওকে উপাস কাটা মারছে, কিন্তু দুজনাই তাগড়া, কেউ উল্টা ফেলতে পারে না, খালি লড়ালড়ি করছে। তো ছেলেটাই সর মাকে কেছে, হ্যাঁ গে মা, তুই আব্বার সাথে কেনে লড়ছিস, তো লড়াইটা ঠিক হয়েছে গে মা, কই যাক বেশি বকবি না, দূরে যা, প্যাটা প্যাটা করে দূরে যা। আর বাপকে কেছে, হ্যাঁ জি আব্বা, মা নেহি এগুলা করছে, তুমি কেন মার সাথে লড়ছো, তোমার মান পজিশন নেই, তুমি কেন লড়ছো মার সাথে, ছাড়ো লড়াই করে ছাড়ো। কই যাক বেশি বকবি না, তো কানের উপরে একটা চড় দেবো কিনা, তোকে ঠিক করে দেবো, আর দূরে যা, হ্যাঁ একে লড়তে দেখিনি। হ্যাঁ আর দুজনে মেলা লড়ালড়ি করছে, চ্যাংড়াটার মন খারাপ হয়ে গলতে লাঠি থেছিল, গরু চড়া লাঠি, লাঠি খেললে এসে ওর বাপের পাছা দিকে দু লাঠি সাটা সাট একবারে, আর ওর মাকে দু লাঠি সাটা সাট দিয়েছে। ওর মা এই মনে টাপ মেরেছে, ওর বাপ এই মনে টাপ মেরেছে, দুজনা দু মনে উড়ে আলো। এবার দুজনা দৌড়িয়ে যায় ইয়া মেম্বারে বাড়তে যায়, বিচার মেম্বারকে দরখাস্ত করে দিলে, আর ব্যাটা এরম করে মেরেছে, পাছা ফুলিয়ে দেখা করে এত মার মেরেছে, তো বিচার করে দাও। মেম্বার তখন ডাকলে, ওর ব্যাটাকে ডাকলে, ওরা দুজনাকে ডাকলে, বিচার বসছে, মেম্বার পুছ করছে, হারে বাবা তোমার মাকে বাপকে কেনে মেরলে, কি ব্যাপার, কী গনে মেরলে? তো ছেলেটা তখন বলছে, শোনেন মেম্বার সাহেব, শোনেন মডল সাহেব, আমি আমার বাবাকে রাগ করে মারিনি, আমার মাকে রাগ করে মারিনি, কোনো রাগ নাই, কোনো দুশ্মনী নাই আমার বাপ মার সঙ্গে, আমি জিন্দগিতে মাদ্রাসা যাইনি, মসজিদে যাইনি, মক্তবে যাইনি, কোনো আলেমের কাছে লেখাপড়া করিনি। মেম্বার সাহেব, আমার মা আর বাপ ছোট থেকে আমাকে খালি গরু চড়াতে বেঠায়, মাঠে গরু চড়াতে বেঠায়, আমি গরু চড়াই মাঠে, যখন গরুতে লড়ালড়ি করে এঁড়া লড়ালড়ি শুরু করে দেয়, কাজিয়া ছুটাতে পারা যায় না, কি করব মেম্বার সাহেব, একটা মানে এঁড়ার পাছা দিকে দু লাঠি যখন দিলু, তখন এটা এঁড়া এই মনে টাপ ধরে নিলে, ওইটা এঁড়াকে দু লাঠি যখন সাটা সাট দিনু, ওইটা এঁড়া এই মনে টাপ ধরে নিলে, কাজিয়া ছুটে গেল। আমি বাড়ি আসে দেখছি আমার মা আর বাপ ওই এঁড়ার ঘের মতন লড়ালড়ি করছে, মাকে বলছি তো মাও রাখছে, বাপকে বলছি বাপও রাখছে, আমি দেখছি তো ব্যাপার খারাপ, গরুকে দু লাঠি করে দিলে তো গরুর কাজিয়া ছুটে যায়, তার বাপকে দু লাঠি দি, মাকে দু লাঠি দি, কাজিয়া ছুটে যাবে, কাজিয়া তো এমনি ছুটে না, কখন থেকে যা লড়ালড়ি করছে আমি জানি না। এইবার দু লাঠি বাপকে দিয়েছি, বাপ এমন টাপ ধরেছে, মাকে দু লাঠি দিয়েছি, মা এমন টাপ ধরেছে, কিন্তু দেখেন মেম্বার সাহেব আমি রাগ করে মারিনি, আমার এতে কোনো যদি ভুল হয়ে থাকে বলেন, আমি তো মাদ্রাসা মসজিদ যাইনি, জানি না যে মা বাপকে মারতে হয় না, আমি কোনোদিন জীবনে শুনিনি। তো মেম্বারকে ধরে দাওয়াটা ভালো হয়েছে, ছেলেকে মাদ্রাসা পেঠাবি না, মসজিদে পেঠাবি না, মক্তব্য পেঠাবি না, আলেমের কাছে পেঠাবি না, শিক্ষা নিবে না, তো ওই ছেলেটা তোর ভালো হবে, ঠিক করেছে, তোর পাশা দিয়ে দুলাঠি করে দিয়েছে, তো ভালো করেছে। আর ছেলেটার ভিতরে কোরআন থাকলে বাপকে মারত? যে ছেলে মাদ্রাসায় পড়েছে ও কোনোদিন বাপের ওপরে হাত উঠেছে ভাই, কোনোদিন মাকে মারবে? ও জানে যে মাকে মারা বাপকে মারা সবচাইতে বড় পাপ। আল্লাহর নবীকে সাহাবীরে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন সবচাইতে ভারী আজাব কঠিন আজাব কাকে দেওয়া হবে? আল্লাহর নবী বললেন, সবচাইতে কঠিন আজাব ভারী আজাব দেওয়া হবে ওই লোকটাকে যে বাপের উপরে হাত উঠেবে, মার উপরে হাত উঠেবে, নবী রাসূলের উপরে হাত উঠেবে, ওই লোকটার মতন আজাব আর কাউকে দেওয়া হবে না। তো ওকে যদি কোরআন না শিখে দেন, কোনটা থেকে জানবে? তাহলে এই যে কোরআনের মাদ্রাসা খুলেছে হেফজখানা, এটা যেমন তেমন মাদ্রাসা নয় ভাই, ছেলেরাকে শিক্ষা দেন, পড়ান, মাদ্রাসা পঠান, কোরআন ওর ভিতরে দেন। কোরআন যদি না শিখে, কোরআন ওর ভিতরে না থাকে, ওই গরুর কাজে ছুটা করে বাপ মাকে পিটবে, ছেলেপিলে বোকা মূর্খ হয়ে যাবে, তখন গরম হবে বুড়াতে গেলে, বুঝতে পারলেন? আর যদি কষ্ট করে আজকে ছেলেপিলাকে মাদ্রাসাতে পড়ান, ওই ছেলে আপনার মানুষ হবে, আপনাকে বড় কথা কোনোদিন জীবনে বলবে না, চোখ মুখ দেখে কথা বলবে না, আর আপনি যখন মরে যাবেন সিথেনে যাবে আর দোয়া করবে, রব্বের হামহমা কামা রব্বায়ানে সগিরা, রব্বে ফেরেলি ওয়ালে ওয়ালে দাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার মা বাপকে ক্ষমা করো, রব্বের হামহমা কামা রব্বায়ানে সগিরা,
আল্লাহ আমার বাপ্পা যেরকম কচিবেলা তোমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি আমার পিতা মাতাকে ওই রূপ এখন লালন পালন কর। উসিতানে দাঁড়িয়ে কবরের কাছে যে দোয়া করবে, রব্বের হামহুমা কামা রব্বানি সাগিরা, যখন নামাজ পড়বে জোহর আসর মাগরিব আসর ফজর যখনই পড়বে, যখন হাত উঠাবে মুনাজাত করবে বাবার জন্য দোয়া করবে, না হলে একবার বলবে রব্বের হামহুমা কামা রব্বানি সাগিরা, রব্বিকে ফিরলি ওয়ালে ওয়ালে দাইয়া, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো। একবার বলবে তো ভাইরে আমার যদি ওকে কোরআনের শিক্ষা না দেন, মাদ্রাসা মসজিদে না পড়ান, ওই ছেলেটা কি শিক্ষা পাবে ভাই বলুন তো? চাইয়ে ওই আদা পাদা দি বানালছে, লইয়া বহু বানালছে নাকি? হ্যাঁ কেটা বলে লইয়া বহুকে কে হয়েছে, মানে বহু অত মোটা হস তো শাশুড়ির ঘে লইয়া বহুর হাতের জিনিস খেতে শহরের জিলালাই, তো লইয়া বহুকে কেছে গে বহু তুই চা বান, আমি তো একটু আদা পাদা দিয়ে বানাইস তো, আদা পাদা দিয়ে বানাইলে একটু টেস্ট হয় ভাল লাগে খেতে। ই মোটা হস বহু আর খেলছে আদা পাদা দিতে খেয়েছে, তো একটু আদা গালা বেঁটে দিয়েছে, তারপরে একটু পাদা দিতে গেছে, তো হাঁড়িটার উপরে পেঁদে দি, ও হাঁড়ির উপরে খাড়ো হয়ে পাত দেখেছে, তো সুক্ষা দেখি পাদা হয়ে গেছে ভাই, ই জোর করে কুঁচে যখন দিতে গেছে একটু পাদের সাথে লাদাও বাড়িয়ে গেছে। আর চা বানিয়ে না শাশুড়ি খেতে দে, আর শাশুড়ি চা খাইছে আর খেয়েছে হাগে, আজকের চা কিনে এরকম আইঠো আইঠো লাগছে গে, হ্যাঁ কেমন লাগছে থুকড়ি থুকড়ি হ্যাঁ দেখালে ভাসছে, তো কইছে বিমা কই হো না, কইছে কেনে, কইছে তুমি যে কইলে একটু আদা পাদা দিস রে বাবা, তা আদা দিতে গেলে আমি একটু বুড়া মানুষের জিটে নেছে পাদা দিয়ে খেবে রইলে একটু পা দি, পাদা যদি দিতে গেছি তো বিমা কই হো না, জোর করে দিয়েছে একটু লাদা বাড়িয়ে গেছে, তো কইছে হায় রে খাই মুছির পেটের খাই মুছি রে। তো ওইরকম চা খানটা খুব টেস্ট হয়েছে ভাই, দুনিয়া তো দুনিয়া ও আমার আল্লাহ, এ জিসমে রাখা যে জান, সব যত আমার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া মোসা নবীকে না দেখা দিয়ক, বানিয়াছ তুমি কলিমুল্লাহ, ইসমাইল নবী জবাই না হয়েন হয়া গেল জবিহুল্লাহ, দুনিয়া তো দুনিয়া পাখির কলরব ঝরনার পানি, ফলে ফলে ভরা বাগান, সব যত আমার দায়ার দান, দুনিয়া তো দুনিয়া ভাইরে আমার। এবার আল্লাহ পাক বললেন যা কিছু নিবি আমার কাছে কোন চেনে, ইবলিস আল্লাহকে বলল আল্লাহ তোমার কাছে আমি এক নম্বরে চাই মাওলা, যেন আমি কিয়ামত পর্যন্ত আমার মত না হয়, কিয়ামত পর্যন্ত যেন আমি বেঁচে থাকি, আমাকে এত লম্বা হায়াত দাও আল্লাহ। আল্লাহ বললেন ঠিক আছে তোকে হায়াত দিয়ে দিলাম। এবার বলছে আল্লাহ দু নম্বরে আমাকে আর একটা জিনিস দিতে হবে গো মাওলা, বললে কি? সারা পৃথিবী যেন আমি ভ্রমণ করতে পারি ঘুরতে পারি, আল্লাহ এই শক্তি ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ বললে যা এটা শক্তি আমি তোকে দিয়ে দিলাম। বলছে আল্লাহ আর একটা জিনিস তোমার কাছে চাই গো মাওলা, বললে কি জিনিস? বললে আল্লাহ আমি যে কোনো অবস্থাতে যে কোনো মানুষের যেন আমি রূপ ধারণ করতে পারি, এই শক্তি ক্ষমতা আমাকে দিতে হবে। আল্লাহ আল্লাহ বললেন জানে ইবলিস তোকে এই শক্তিটুকু আমি দিয়ে দিলাম, কিন্তু একটা কথা তুই আমার জেনে রাখ, সব মানুষের তুই রূপ ধারণ করতে পারবে, কিন্তু আমার
যে প্যারা হাবিব জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার নবী আমার প্যারা হাবিবের রূপ ধারণ করার শক্তি আমি তোকে দান করলাম না শেষ নবীর রূপ ধারণ করতে তুই পারবি না বাদ বাকি পৃথিবীর সমস্ত মানুষের রূপ ধারণ করতে পারবি এই শক্তি ক্ষমতা আমি দান করলাম কিন্তু আমার প্যারা হাবিবের রূপ ধারণ করতে পারবি না এই শক্তি ক্ষমতা তোকে দিলাম না বলছে আল্লাহ আমাকে আর একটা শক্তি দান করতে হবে মাওলার একটা জিনিস আমাকে দান করো বললে কি বললে আল্লাহ যে কোনো অবস্থাতে যে কোনো মুহূর্তে আমি আপনার বান্দাকে যেন ভটকাতে পারি পটকাতে পারি আর সারা মানে ওয়াল বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেন আমি ঘুরতে পারি আর মানুষকে যেন ভটকাতে পারি পটকাতে পারি যেটা মন সেটা করতে পারি রোজার দিনে রোজা ছাড়াইতে পারি আর মানুষকে যেন তামুক বিড়ি জর্দা হুক্কা গুটকা তিরাঙ্গা সব খিলাইতে পারি যেটা ইচ্ছা করবাল সেটা যেন আমি করতে পারি তোমার বান্দাকে যেন আমি ভটকাতে ভটকাতে পারি আল্লাহ পাক বললেন ঠিক আছে রে ইবলিস এই শক্তি ক্ষমতাও তোকে আমি দিয়ে দিলাম কিন্তু আমার একটা কথা তুই জেনে রাখ আমার একটা কথা মেনে নে যে আমার প্রকৃত বান্দা হবে যে ইমানদার বান্দা হবে যার দিলের মধ্যে ভয় থাকবে আমাকে বলে আমার কিয়ামত বলে ভয় থাকবে আমার জাহান্নাম বলে ভয় থাকবে যার সব সময় আমাকে বলে যা বিশ্বাস করবে আমার ওই বান্দাটাকে তুই জীবনে কোনোদিন ভটকাতে পারবি না পটকাতে পারবি না ভুলাতে পারবি না নামাজ ছাড়াতে পারবি না রোজা ছাড়াতে পারবি না হজ ছাড়াতে পারবি না যাকাত দেওয়া ছাড়াতে পারবি না ওই বান্দাটাকে তুই ভুলাতে পারবি না আর একটা কথা শুনালে রে ইবলিস যদিও আমার বান্দাটাকে তুই ভটকা দিস আর পটকা দিস গোনা করিয়া দিস পাপ করিয়া দিস আর আমার বান্দা যখন গোনা করে দিল পাপ করে দিল গোনা করার পরে পাপ করার পরে আমার বান্দার যখন আমাকে বলে ভয় হয়ে যাবে আমাকে বলে যখন তার খেয়াল হয়ে যাবে যদি আমার বান্দা আমার কাছে হাত তুলে আমার কাছে যদি গিড়গিড়ায় কান্না কাটা করে তাহলে আমার বান্দার গোনাগুলোকে আমি মাফ করে দিব ভাইরে আমার ভালো করে শুনবেন ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতাগুলো আমাদের ঘাড়ে থাকে গোনা আর নেকি লেখে রে ভাই নেকি বদি লেখে ডান দিগার ফেরেশতাটা নেকি লেখে বাম দিগার ফেরেশতা গোনা লেখে তো এ ফেরেশতারা নেকি বদি গুলোকে যখন লেখে রেকর্ডিং করে কম্পিউটার নিয়ে বসে আছে আল্লাহ পাক বলে দিলেন কেরামান কাতিবিন কারে কেরামান কাতিবিন ডিপার্টমেন্টের যত ইলেকট্রিশিয়ার বি ফোর্স যত আছে শুনে নাও আমার বান্দা যদি কোনো নেকি করতে চাই যদি কোনো আশা আকাঙ্ক্ষা করে যাই নেকিটা করব নেকি করতে চাইলে ফাটাফাট তার আমল নামাতে একটা নেকি লেখা দিও আর আমার বান্দাটা যদি গোনা করতে চায় কিন্তু গোনাটা লেখিও না আল্লাহ মানুষকে জাহান্নামে দিতে চায় না যে ভাই আদমের সন্তানকে আল্লাহ জাহান্নামে দিতে চায় না বুঝতে পারছেন তার মানে যদি আজকে সকালবেলা ইরাদা করেছেন যে আজকে জালসা হবে ইনশাল্লাহ আজকে জালসা শুনতে যাব আল্লাহ যদি নিয়ে যায় তো যাব ইরাদা করেছেন আজকে জালসা শুনতে যাব তো সকালবেলাতেই নেকিটা পেয়ে নিলেন শুক্রবারের দিন ভোর থেকে আমদানি করছেন আজকে জুম্মা পড়ব ইরাদা করেছেন যাব সকালে যাবো জাগা কাতারে বসবো ইরাদা করেছেন একটা নেকি পেয়ে নিলেন ইরাদার একটা নেকি পেয়ে গেলেন আপনি সে করেন না করেন না করলে নাকি পাবেন না করলে না পেলেন কিন্তু এরাদা করলেন একটা নাকি পেলেন আর যদি খারাপ কাজের এরাদা করেন আজকে সবাই যখন জালসা শুনতে যাবে ওর বাড়িতে যাবো যায় আর তালা ফাটাবো দেখ কপাট খোলার ঘরে ঢুকে চুরি করবো সিন মারব খারাপ এরাদা করেছেন আপনার গোনা লেখা হয় না বাম ঘাড়ের ফেরেস্তাটার নেতা হলো ডান ঘাড়ের ফেরেস্তা এ ফেরেস্তার বিনা অর্ডারে বাম ঘাড়ের ফেরেস্তা কলম চালাতে পারবে না ওর ক্ষমতা নাই যে চালিয়ে নাই চালাতে পারবে না এবার
বাপ গাড়ির ফেরেশতা নেকিলে মানে গোনা লিখতেই পারবে না, এর আদা করেছেন আল্লাহ পাক, পারমিশন নাই নিজে লেখো লাগবে না। গোনাটা আপনি যখন করে দিলেন, কইরা দেওয়ার পরেও কিন্তু গোনাটা লেখা হয় না, আল্লাহ ঘাটা দেখে যে আমার বান্দা হয়তো তোবা করবে, হয়তো আমার বান্দা আমার কাছে মাফ চাইবে, ক্ষমা চাইবে, আমার বান্দা হয়তো আমাকে বলে ভয় হয়েছে, বলে তোবা করছে, ক্ষমা চাইছে, মাফ চাইছে। যদি একবার তোবা করালেন, ক্ষমা চাইলেন, আল্লাহর কাছে মাফ চাহেন, আর ওই গোনাটা দ্বিতীয়বার লেখা হবে না, গোনাটা লেখবে না, কলমই ঠেকাবে না, গোনাটা শেষ। আর যদি তবা না করেন, ক্ষমা না চাহেন, আল্লাহর কাছে মাফ না চাহেন, ক্ষমা না চাহেন, ইস্তেগফার করলেন না, লাস্টের বেলা আপনার গুনাটাকে এক সপ্তাহ পর্যন্ত দেখে রে ভাই, আপনি যদি সপ্তাহের শেষ হচ্ছে বৃহস্পতিবারের দিন আর সপ্তাহের প্রথম দিন হচ্ছে শুক্রবারের দিন, শুক্রবারে গোনা করেছেন, গোনাটা আছে লেখা হয়নি, শনিবারে গোনা করেছেন, গোনাটা আছে লেখা হয়নি, রবিবারে করেছেন, সোমবার করলেন, মঙ্গলবার করলেন, বুধবার করলেন, লেখা হয়নি, বৃহস্পতিবারের দিন যখন সকাল হয়ে গেল, এক সপ্তাহ হয়ে গেছে, আপনি তোবা করেননি, ক্ষমা চাইেননি, বৃহস্পতিবারে কী কী গোনা, মানে শুক্রবারে কী কী গোনা করেছেন, বসি দিলে খাটাখাট, দিলে কম্পিউটার চালিয়া, শনিবারে কী গোনা করেছেন লেখা দিলে, রবিবারে কী করেছেন লেখা দিলে, এই করতে করতে গোটা সপ্তাহের গোনা বৃহস্পতিবারের দিন লেখে দেওয়া হয়। আল্লাহ কত অফার দিয়েছে, কত মোকা দিয়েছে, যদি একবার তোবা করালেন, ক্ষমা চাইলেন, আল্লাহ মাফ করে দিবেন, আপনার গুনাকে আল্লাহ রাখতে চাই না, বান্দাকে আল্লাহ আদমের সন্তান সন্ততিকে জাহান্নামে দিতে চান না, কিন্তু আদমের সন্তানেরা নিজেরাই নিজে জাহান্নামে ঢুকবে রে ভাই। বুঝতে পারছেন যে আদমের সন্তানকে আল্লাহ কত ভালোবাসেন, আমরা যদি খালি তোবা করে নিই তো আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দেবেন, আল্লাহ বসে আছে ক্ষমা করার জন্য, আমরা হচ্ছি বান্দা, আমরা করব পাপ, আল্লাহ করবে মাপ, আমাদের কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাপ করা, আমাদের স্বভাব বৈশিষ্ট্য হচ্ছে পাপ করা। আল্লাহর নবী বলেছেন পবিত্র জবানে, কুল্লো বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তায়না তাওয়াবন, যে আমাদের কাজ হলো পাপ করা, আমাদের ভুল হবেই, যতই আপনি চেষ্টা করে পাপ করব না, ভুল করব না, অন্যায় করব না, কিন্তু ভুল হয়ে যাবে। বুঝতে পারছেন মানে আমাদের ভুল হবেই ভাই, আমরা মানুষ, আমাদের রক্ত মাংস আছে, আমরা মাটির তৈরি, ভুল হবে না খালি ফেরেশতার ঘে। বুঝতে পারছেন ফেরেশতারা ভুল করবে না ভাই, ওরা হচ্ছে নূরের তৈরি, ওদের ভুল নাই, আল্লাহ যেটা বলবে ওটাই। ওরা যদি মেয়ে ছেলেকে দেখে ওর খেয়ে লালচ হবে না, লোভ হবে না, কোনো আর খেয়ে লোভ লালচ কিছু নাই, তার মানে ওর খেয়ে নাফসানি খাইছে কিছুই নাই, ওরা বেটা ছেলে লয় বেটি ছেলে লয়, ওরা লেকু, কার বলে গরুর বাছুর হয়েছে, তোর বাপকে ফোন করে কইছে দিল্লিতে, আব্বাজি হারকে গরুর বাছুর হয়েছে, তো কী হয়েছে রে বেটা, বেটা না বেটি, কইছে বেটা লয় বেটি লয় লেকু। ওই কালিয়া চকের লোক গেছে ধান কাটতে আমাদের দিকে, একটা চ্যাংড়াকে পুচ করছি যে হারে তোরা কোন জাত, হানফি না সাইফি রে, কইছে হার বাপ হইলো হানফি, আর তোর মা, কইছে হার মা হইলো সাইফি, তোরা ফের কোন জাত রে, কইছে হার মধ্যখান থেকে খচ্চড় হয়ে আছি, জানো বলছে যে মধ্যখান থেকে হারা খচ্চড় হয়ে আছি, তো ওইরকম মানে এরকম অবস্থা। বুঝতে পারছেন ও গা দয়ান না জান ও গা সর্বরাম দেনা ও গা দয়ান না জান ও গা সর্বরাম দেনা প্রাণ ভরা দেখে নাও গো আর যা দেখা হবে না ও গো দয়ার নানা জান ও গো দয়ার নানা জান ও গো সর্বরাম দিনা। তো ভাই ফেরেশতার ঘে কোনো লোভ লালচ কিছু নাই, আল্লাহ যেটা অর্ডার করবে, মিকাইলকে বলবে এখান দিয়া ম্যাগ দে,
ম্যাগ বর্ষেতে বর্ষেতে যায়, এদিককার খোটুটা ভিজাইস না, এদিককার খোটুটা ভিজা, ওই খোটুটাই ভিজাবে। আগে যুগে মানুষ যখন হাল ভাই, তো গরুর হাল ভাই, তো ডাহিন দিকের গরুটা সুক্ষা আছে, বাঁ দিকের গরুটা ভিজে গেছে, এরকম হয় কি না? এই খোটুতে লোকটা ভিজছে ঝমঝম করে ম্যাগ হয়েছে, ওই খোটুটাতে ওই কিয়ারটাতে লোক হাল ভাইছে, ও সুক্ষা আছে, রোদ ওকে রোদ লাগছে, এই ম্যাগে ভিজছে। এটা আল্লাহর কারিশমা নয়? তো ফেরেস্তারা এক যাররা ইদিক উদিক করবে না। আর মানুষকে যদি বলে দেয় যে ওইখানে একটা বেট ছেলেকে খাড়ো করে দেন, আর কেন যে ওর দিকে তুই দেখিস না, এই খাড়ে থাকতে ঝোঁকে করে ধরে একবার দেখেলি, ফের কেমন লাগছে দেখি, আর একবার যখন দেখে ভালো লাগবে তখন মনে মনে কে সালাকে বিয়া করতে তুমি একবার। এই যে মানুষের একটা লোভ আর লালচ, আদমের জাতের খুবই লোভ লালচ আছে ভাই, কিন্তু ফেরেস্তার লোভ লালচ নাই। আর ফেরেস্তারা কিছু মিথ্যা কিছু লিখবে না করবে না। তো ওরাকে মানে আল্লাহ যে ঘাড়ে দিয়েছে ওরা সব লিখে দেয়। তো আল্লাহ পাক বলেছেন কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তায়িনা তাওয়াবুন, যে আমাদের বৈশিষ্ট্য হলো পাপ করা, স্বভাব হলো ভুল করা, অন্যায় করা, আর আমরাকেই চাইতে হবে ক্ষমা। আমরা করব পাপ, আল্লাহ করবে মাপ, আল্লাহ মাফ করার জন্য ক্ষমা করার জন্য ভাই বসে আছে। তো আদমের সন্তানকে আল্লাহ কোনোদিন জাহান্নামে দিতে চায় না, কিন্তু মানুষ যে জাহান্নামে যাবে নিজেরাই নিজে জাহান্নামে ঢুকবে ভাই। এইবার দেখেন আখিরি নবীর উম্মতকে আল্লাহ কত ভালোবাসেন, এবার শুনেন ভাই রে আমার, আমরাই হচ্ছি আদম জাত, আমাদেরকে আল্লাহ কত ভালোবাসেন, আমরা গুনাহ করার পরে যদি তওবা করি আল্লাহ মাফ করে দেবেন। আখেরি নবীর উম্মতকে আল্লাহ পাক কত ভালোবাসেন, আল্লাহর নবী যখন মিরাজ গিয়েছিলেন, মিরাজ থেকে যখন ফিরে আসলেন, পঞ্চাশ ওয়াক্তের নামাজ ফরজ করা হয়েছিল। তো পঞ্চাশ ওয়াক্তের নামাজ যখন ফরজ করা হলো আমাদের নবীর উপরে, মূসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন নবী গো আপনাকে কি তোফা দিয়েছে বলুন তো, বললে আল্লাহ পাক আমাকে পঞ্চাশ ওয়াক্তের নামাজ দিয়েছে। বললে তুমি ঘুরে যাও, তোমার উম্মত পঞ্চাশ ওয়াক্তের নামাজ আদায় করতে পারবে না, কমজোর উম্মত দুর্বল উম্মত হবে, পারবে না, ঘুরে যাও। কয়েকবার যাতায়াত করে ঘোরাঘুরি ঘোরাঘুরি করে লাস্টের বেলা পাঁচ ওয়াক্তের নামাজ আল্লাহ পাক ফরজ করলেন রে ভাই। আল্লাহ পাক বলে দিলেন হে নবী, তোমার উম্মত বর্গকে তুমি জানিয়ে দাও, তোমার সাহাবা বর্গদেরকে তুমি বলে দেয়া, যদি তোমার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি ভালোভাবে আদায় করে, সুন্দরভাবে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমি পঞ্চাশ ওয়াক্তের নেকি কমাকমি করব না, কাটাকাটি করব না, আমি পঞ্চাশ ওয়াক্তের নেকি দিয়ে দিব, যদি পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে পাঁচ দশে পঞ্চাশ, আমি পঞ্চাশ ওয়াক্তের নেকি দিয়ে দিব, একটাও নেকি কাটাকাটি করব না, যাও তুমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলো, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করা হলো। ভাইরা আমার আল্লাহ আমাদেরকে কত অফার দিয়েছেন, কত ফেসিলিটি দিয়েছেন, অন্যান্য নবীর জামানা তার কি ছিল রে ভাই, একবার যদি স্ত্রীর সাথে সহবাস করে নেয় তো ওকে সাতবার ফরজ গোসল করতে হতো। আল্লাহ পাক আমার নবীকে বললেন তোমার উম্মত তোমার তোমার উম্মত বর্গকে বলে দিও, যদি একবার ফরজ গোসল করে নাই তো পাক হয়ে যাবেন, যদি ভাইরে আমার যদি আমাদের পঞ্চাশ ওয়াক্তের নামাজ হলে তো আমরা পড়তে হতে পারতাম কিনা আল্লাহ জানে, সাতবার গোসল করতে হলে ভাইরা সব মইরা ভূত হয়ে যেত আমরা সবাই, সর্দি ছুটতো না, লাগ থেকে সুড় সুড় করতো খালি নাকি, সাতবার গা ধুলে জান বাজবে, একবার ধুয়ে তো জান বাজে না।